দেশের 64টি জেলাতে রয়েছে নারীদের ক্যান্সার পরীক্ষা কেন্দ্র। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপির অর্থায়নে একটি কর্মসূচির আওতায় কেন্দ্রগুলো চলছে। নারীদের ক্যান্সার বিষয়ে সেবা দিতে সরকার এবং ইউএনএফপি 16টি জেলায় দিশারি প্রকল্প শুরু করে। এ প্রকল্পের সফলতার পর 2007 সালে সারা দেশে সার্ভাইকাল অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম নামের এ কর্মসূচি শুরু হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বিএসএমএমইউএ কর্মসূচি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতামূলক কাজ আরও বাড়ানো গেলে বিপুল সংখ্যক নারী এই সেবা পেতেন। সুখবর প্রতিদিন।